মর্নিং স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফাইন। তো আমি আশা করছি যে তোমরা বাড়িতে নিশ্চয়ই সবাই ভালো আছো। তো দেখো, আমি অনলাইন ক্লাসের কিন্তু নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের যে টার্ম ওয়ানের এক্সাম হবে, সেই এক্সামে যে কোয়েশ্চেন পেপার আমরা তৈরি করেছি তোমাদের জন্য, তো সেই কোয়েশ্চেন পেপার রিলেটেড কিন্তু আজকে আমরা ক্লাস করব, ঠিক আছে? তো এই ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা অন্য কারোর সাহায্য ছাড়াই ক্লাসটা ঠিকঠাকভাবে করতে পারো, সরি, এক্সামটা ঠিকঠাকভাবে দিতে পারো, ঠিক আছে? তো দেখো, তাহলে আর বেশি কথা না বলে আমি সরাসরি টপিকে চলে আসি, ঠিক আছে? তো এই টপিকগুলো আমি যেগুলো তোমাদের করাবো, তোমাদের কিন্তু অনলাইন ক্লাসে তোমরা প্রত্যেকেই পরিচিত ছিলে, তো আরও বেটারভাবে যাতে তোমরা করতে পারো সেই জন্য কিন্তু আমি আবার পুনরায় টপিকগুলো আলোচনা করব। তো দেখো, ফার্স্ট আমাদের কী টপিক হচ্ছে, দ্য ফার্স্ট হচ্ছে কি, শব্দ গঠন করো। এটা তো তোমরা করেইছো প্রত্যেকে, এলকেজি স্টুডেন্ট, যেহেতু আমি আজকে এলকেজি বেঙ্গলি কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, তো তোমাদের কাছে শব্দ গঠনটা কিন্তু পরিচিত, কারণ তোমরা করেছো, ঠিক আছে? তো দেখো, আমি এখানে কি করেছি, না হর্ষ লিখে রেখেছি, হর্ষ দিয়ে কিন্তু তোমাদের শব্দ গঠন করতে হবে, ঠিক আছে? তো তাহলে দেখো, হর্ষ দিয়ে কিন্তু একটা ইজি শব্দ কি হচ্ছে, না হর্ষ হয়ে উড, ঠিক আছে? দেখো, হর্ষ টপ উড, ঠিক আছে? দেখো, হর্ষ দিয়ে খুব সহজ একটা শব্দ হচ্ছে উড। তারপরে নেক্সট দেখো কি আছে, নেক্সট হচ্ছে ক আছে, ঠিক আছে? ক দিয়ে কি শব্দ হবে, ক দিয়ে হতে পারে অনেকই আছে, তার মধ্যে দেখো খুব ইজি একটা শব্দ আমি কিন্তু লিখছি তোমাদের জন্য, কা, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু আমি আমার মতো করে শব্দ লিখলাম, তোমরা কিন্তু এগুলো না লিখে তোমাদের মাথা থেকে যেগুলো বেরোবে সহজ শব্দ তোমরা কিন্তু সেগুলো লিখতে পারো, ঠিক আছে? তো তাহলে দেখো, শব্দ গঠন করাটা তোমরা বুঝতে পারলে কিভাবে করতে হবে। তো এবার আমি সরাসরি নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক কি হচ্ছে, না সাজিয়ে লেখো, ঠিক আছে? তো এই টপিকটার সাথেও তোমরা পরিচিত, নতুন করে সেরকম ভাবে কিছু বলার নেই, তাও আমি তোমাদের একবার করে দেখাচ্ছি। দেখো, সাজিয়ে লেখার ক্ষেত্রে আমি তোমাদের একটা ইজি প্রসেস বলেছিলাম, দুটো দেওয়া বর্ণের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা কাজ করবে, যেহেতু আমি তোমাদের দুটো দেওয়া বর্ণ দিয়ে সাজিয়ে লেখা দিয়েছিলাম, সেই জন্য আমি তোমাদের এই প্রসেসটা বলেছিলাম। খুব সহজ একটা প্রসেস। কি হচ্ছে, না দেখো, এখানে আমি কি লিখে রেখেছি, তয়া আঁকা ছয়ে আঁকা, আমি কি বলেছিলাম যে পিছনের বর্ণটাকে সামনে আনতে হবে এবং সামনের বর্ণটাকে পিছনে নিয়ে যেতে হবে। তো দেখো, লাস্টে কি আছে, ছয়ে আঁকা আছে, ছয়ে আঁকাটা কিন্তু আমি এখানে লিখলাম, ঠিক আছে? তাহলে দেখো, শেষের বর্ণটাকে আমি সামনে আনলাম এবং তয়ে আঁকাটা আছে প্রথমে, তো দেখো এই প্রথমের বর্ণটাকে আমি শেষে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, তয়ে আঁকা ছয়ে আঁকা ছিল, এখানে কি হয়ে গেল, একটা অর্থপূর্ণ শব্দ হয়ে গেল, ছয়ে আঁকা তয়ে আঁকা, তো হলো। তাহলে এবার নেক্সট দেখো, এখানে কি আছে, ল ব আছে, এটাও কিন্তু সেম প্রসেসে হবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে আমি কি আনছি, বটা আনছি, এবং ফার্স্টেরটাকে আমি লাস্টে নিয়ে যাচ্ছি, দেখো ল, ঠিক আছে? তাহলে দেখো কি হলো, এটা ব আর ল হলো, ঠিক আছে? তাহলে একটা অর্থপূর্ণ শব্দ হয়ে গেল, ব ল বল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকেই। দেখো স্টুডেন্ট, তোমাদের নেক্সট টপিক হচ্ছে কি, কার যুগে শব্দ লেখো, ঠিক আছে? তোমাদের এই টপিকটাও কিন্তু আমি করিয়েছি, এই টপিকটার সাথেও কিন্তু তোমরা সমানভাবে পরিচিত, কার যুগে শব্দ লেখো, ঠিক আছে? তো দেখো, আমি এখানে কি লিখে রেখেছি, আকার, মানে আকার যুগে শব্দ তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো দেখো, আমি আকার যুগে শব্দ কিন্তু তোমাদেরকে লিখে দেখাচ্ছি, কি হতে পারে দেখো, গয়ে আঁকা ছ গাছ, ঠিক আছে? আর একটা দেখাচ্ছি দেখো, ভয়ে আঁকা হর্ষই ভাই, আমি দেখো আমার নিজের মতো করে লিখলাম, তোমরা কিন্তু যে কোনো কিছু শব্দ লিখতে পারো। তারপর নেক্সট দেখো কি আছে, এখানে হর্ষই কার যুগের শব্দ,
শব্দ। হর্ষ ইকার যোগের শব্দটা দেখো আমি লিখে দেখাচ্ছি, চয় হর্ষই রচি আর ডয় হর্ষই মতি, ঠিক আছে? তো দেখো আকার যোগে আমি দুটো শব্দ লিখলাম, হর্ষ ইকার যোগে আমি দুটো শব্দ লিখলাম, ঠিক আছে? তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো কার যোগে শব্দ মানে কিভাবে লিখতে হবে। যেই কারগুলো আমি মেনশন করে দেব সেই কারগুলো দিয়েই কিন্তু তোমাদের শব্দ লিখতে হবে, ঠিক আছে? তো নেক্সট টপিক তোমাদের কি হচ্ছে, না শূন্য স্থান পূরণ করো, এটাও তোমাদের করিয়েছি, তোমরা এই টপিকটার সাথেও পরিচিত। তো দেখো শূন্য স্থান পূরণে কি হয়েছে, না আমি একটা বর্ণ এখানে লিখে দিয়েছি এবং এর পাশে কি দিয়েছি, ড্যাশ দিয়েছি, ঠিক আছে? তো এই ড্যাশটা এমন কিছু তোমাদের বর্ণ বসাতে হবে যাতে এই পুরো শব্দটা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়, ঠিক আছে? তো দেখো এখানে আমি ফ লিখে রেখেছি, তোমরা নিশ্চয়ই বর্ণটা চিনতে পারছো প্রত্যেকে। তো ফ আমি লিখে রেখেছি, ফ এর পাশে কি বসালে একটা অর্থপূর্ণ শব্দ হবে সেটা আমরা দেখব। তো ফ এর পাশে যদি আমি এখানে ল বসাই তাহলে কি হলো, ফ ল ফল, তাহলে এটা কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ হলো, ঠিক আছে? তো তাহলে এটা বুঝতে পারলে নেক্সট কি আছে, দেখো এখানে আমি কি লিখে রেখেছি, ডয় হর্ষই, ঠিক আছে? ডয় হর্ষই পাশে তোমাকে এমন একটা বর্ণ বসাতে হবে যাতে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়, ঠিক আছে? বুঝতে পারছো তো তোমরা আমি কি বলছি? তো দেখো এখানে দেখো আমি কিন্তু এটা ডিম কিন্তু লিখেছি, দেখো তাহলে ডয়ের পাশে যদি আমি ম লিখি তাহলে কি হয়ে যাবে, ডিম হয়ে যাবে, ঠিক আছে? তো শূন্য স্থান পূরণটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে আমি একটা একটা বর্ণ এখানে দিয়ে দেব, পাশে একটা বর্ণ বসিয়ে তোমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, ঠিক আছে? দেখো তোমাদের নেক্সট টপিক কি হচ্ছে, হর্ষইকার যোগে শব্দ বেছে কালার করো, ঠিক আছে? আমি কিন্তু এখানে কি দিয়েছি, হর্ষইকার দিয়েছি, ঠিক আছে? হর্ষইকার যোগে এখানে আমি দেখো কতগুলো শব্দ তোমাদের লিখে দিয়েছি, হর্ষইকার যোগে আকার যোগে অকার যোগে বিভিন্ন শব্দ কিন্তু আমি লিখে দিয়েছি, তার মধ্যে থেকে কিন্তু হর্ষইকার যোগে শব্দগুলো বেছে কিন্তু তোমাদের কালার করতে হবে। কেন কি, আমি কিন্তু এখানে হর্ষইকারটা মেনশন করে দিয়েছি, এখানে কিন্তু আমার যে কোনো রকম কার থাকতে পারে, আকার থাকতে পারে, হর্ষকার ঋকার যে কোনো কিছু কিন্তু কার আমি এখানে মেনশন করতে পারি, যেহেতু আমি এখানে হর্ষইকার যোগে দিয়েছি সেই জন্য কি হচ্ছে না, এখান থেকে হর্ষইকার যোগে শব্দগুলোকে বেছে সার্কেল করে কালার করতে হবে। তো দেখো ফার্স্টে কি আছে, ডিম আছে, তো ডিম দেখো ডয় হর্ষই মডিম, তার মানে এটা কি হচ্ছে না, হর্ষইকার যোগের শব্দ, আমি এটাকে সার্কেল করলাম, ঠিক আছে? তোমরা কিন্তু সার্কেল করে কালার করবে। নেক্সট কি হচ্ছে দেখো, আ তয় আতা, আতা এটা কিন্তু হর্ষইকার যোগের না, এটা কোন কার যোগে দেখো, এই দেখো এটা কি হচ্ছে, আকার যোগে হচ্ছে। নেক্সট নেক্সট শব্দ কি আছে, চয় হর্ষই লচি, দেখো এখানে হর্ষইকার যোগ আছে, তাহলে এটাও কিন্তু আমি সার্কেল করলাম, এই এই শব্দটাও কিন্তু আমি সার্কেল করলাম, ঠিক আছে? এখানে দেখো কি হচ্ছে, আছে ফল ফল, এখানে কিন্তু কোনো কার নেই, তার মানে এটা অকার যোগে শব্দ, তাহলে বোঝা গেল আমি এখানে যেই কার মেনশন করবো সেটা যে কোনো কিছু হতে পারে, সেই কার যোগে শব্দগুলো তোমাদের বেছে নিয়ে সার্কেল করে কালার করতে হবে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি, নেক্সট টপিক কি আছে দেখো, ছবি দেখে শব্দ লেখা, ঠিক আছে? ছবি দেখে শব্দ লেখা মানে আমি এখানে কিছু ছবি তোমাদের এঁকেছি, ঠিক আছে? এই ছবিগুলো দেখে তোমাদের কিন্তু কি করতে হবে, শব্দ লিখতে হবে। ফার্স্টে আমি এখানে কি লিখে কি এঁকেছি দেখো, ছাতা এঁকেছি, তার মানে এখানে কি ছাতাটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? দেখো ছয় আঁকা তয় আঁকা ছাতা, তাহলে দেখো এই ছাতাটা কিন্তু আমি এখানে লিখলাম। নেক্সট কি আছে দেখো, নেক্সট
নেক্সট টপিক।